ভাই হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, কি অবস্থা ভাই? এই তো ভালো আছি ভাই। না হঠাৎ আপনাকে স্মরণ করলাম, মানে সব হাই, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি শুভ আছি আপনাদের সাথে। আমরা এই মুহূর্তে এখন আজকে ঈদের দিনে আমরা হিরোলম ভাইয়ের সাথে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, চিনতে পারছেন? হ্যাঁ চিনতে পারছি, কি অবস্থা ভাই? এই তো ভালো আছি ভাই। না হঠাৎ আপনাকে স্মরণ করলাম, মানে সবসময় মিডিয়াতে তো আপনাকে দেখে থাকি, আপনাকে মনে পড়লো ভাই, তাই দিলাম। আপনি তো অনেক ব্যস্ত মানুষ, এই জন্য আর কি। জি, ঈদের শুভেচ্ছা রইলো ভাই আমাদের নর্থ বেঙ্গল গেস্ট হাউসের পক্ষ থেকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো নেক্সট ফিউচারের জন্য, আর কখনো লালমাটিয়া আসলে অবশ্যই আমাদের এখানে উঠবেন ভাই। জি 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 ভাই, এখন কি ঢাকায় আছেন আপনি? আমি আর বউটা ছিলাম গতকাল, আজকে ঈদ করবেন, আজকে আবার চলে যাবো। ঢাকা নির্বাচন চলে? ও হ্যাঁ, নিয়ে দেখলাম অবশ্য। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আর মনে রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। নাম্বার সেভ আছে? আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনারা শুনতে পাচ্ছিলেন হিরোলম ভাইয়ের সাথে আমার ঈদের শুভেচ্ছা বিনিময়ের ফোন আলাপটি, এটি ঈদের দিনের করা। আর এখন যেটি আপনারা দেখতে পাচ্ছেন, হিরোলম ভাইয়ের সাথে অফিস রুমে বসে এবং সাথে আরেকজন ম্যাডাম ছিলেন, তাদের সঙ্গে বসে আমরা চা খাচ্ছিলাম এবং আড্ডা দিচ্ছিলাম। তিনি বিগত আমাদের নর্থ বেঙ্গল গেস্ট হাউসে আরও তিন চারবার এসেছিলেন। আমরা আমাদের ইন্টারভিউয়ের সময় আর কি, আমাদের গেস্ট হাউস নিয়ে যখন রিভিউ দিচ্ছিলেন, তখনকার ফুটেজ এটি। আমরা ম্যাডাম সহ এবং হিরোলম ভাই সহ এখানে আমাদের অফিস রুমে বসে আমরা চা খাচ্ছিলাম, তো ওই সময়কার ফুটেজ এটি। তো ব্যক্তি এবং মানুষ হিসেবে আমার কাছে খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে আর কি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমরা হিরোলম ভাইকে বিদায় দিচ্ছি, বিদায় বেলার ফুটেজ যেটি দেখতে পাচ্ছেন। ছোট ভাই জসিম ভিডিও করতেছিলেন, ড্রাইভার সম্ভবত চা খেতে গিয়েছিল ওই সময়। ভাইকে আমরা ভাই হিরোলম ভাই চলে আসতেছিলেন আমাদের এখানে, তো আমরা ভাইকে বিদায় দিচ্ছিলাম। বিদায় বেলা আমরা ওনার সাথে কথা বলছিলাম এবং বিদায় দিচ্ছি। তো আপনারা শুনতেই পেলেন হিরোলম ভাইয়ের সাথে আমার এই ছোট্ট ফোন আলাপটি ছিল। তো ভাই আমাদের গেস্ট হাউসে অনেক কয়েকবার এসেছিলেন, এখন এই মুহূর্তে তিনি ঢাকায় অবস্থান করতেছে, আপনি শুনতেই পেলেন আপনারা। তো ভাইয়ের জন্য সবাই দোয়া রাখবেন, তিনি ঢাকার নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে শুনেছেন তিনি নির্বাচন করবেন। তো ব্যক্তিগতভাবে আমাকে আমার অনেক ভালো লাগে, তিনি মানুষ হিসেবে ব্যক্তি হিসেবে অনেক ভালো। আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভাইয়ের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।